মাহমুদুল হাসান, আপনি লিখেছেন আপনার সময়িত পিতার ইন্তেকালের পর জানলাম তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আমার মনে হচ্ছে এরকম আরও অজানা বিষয় আছে যে সব সম্পর্কে জানতে চাই, সেসব সম্পর্কে জানতে চাই। বিশেষভাবে আপনাদেরকে মানুষরূপে গড়ে তুলতে তিনি কীভাবে পরিচর্যা করেছেন সে বিষয়ে বলবেন, আমরাও সেভাবে আমাদের সন্তানদের পরিচর্যা করবো ইনশাআল্লাহ তাআলা। ভাই মাহমুদুল হাসান, জেজাকুমুল্লাহ খায়ের। আমার আব্বা আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, আর আস-সুন্নাহ ফাউন্ডেশন গঠনের অনেক আগে থেকে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন থেকে আমি চ্যারিটি কাজ করতাম। আমি আলহামদুলিল্লাহ আমার বুঝজ্ঞান হয়েছে থেকেই মানুষের জন্য কিছু একটা করার একটা প্রবণতা, আগ্রহ আমার মধ্যে কাজ করতো অনেক বেশি। সিডর যখন হয় আজ থেকে অনেক বছর আগে, তখন আমি মিরপুরের একটা মসজিদে ইমাম খতিব হিসাবে দায়িত্ব পালন করতাম। তখনও আমি উদ্যোগ নিয়ে সাধারণ সিডরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা গিয়েছি একটা টিম নিয়ে। তো আলহামদুলিল্লাহ, যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলোর জন্য আমি নিজে অভাবী মানুষ, কিন্তু অন্যদের কাছ থেকে কালেকশন করে, অন্যদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে সাথে নিয়ে মানুষের জন্য কিছু করার উদ্যোগ নেওয়ার একটা আগ্রহ আমার মধ্যে ছিল। তো আমার বাবা এই কাজগুলোর জন্য আমাকে প্রেরণা দিতেন অনেক বেশি। আর আমি যখন প্রবাসে ছিলাম আমার বাবা আমার সেই সেবামূলক কাজগুলো দেখভাল করতেন। তিনি বহুবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ সময় পর্যন্ত সেখানকার মানুষদের কষ্ট লাঘবের জন্য তিনি চেষ্টা করেছেন। শীতবস্ত্র বিতরণের জন্য 2016-17 সালের দিকে তিনি সাতক্ষীরাতে, কুড়িগ্রামে বিভিন্ন জায়গায় জায়গায় চষে বেড়িয়েছেন, যখন তিনি শারীরিকভাবে খুব বেশি সুস্থ বা ফিট ছিলেন না। এই দুর্বর্ষণীয় তিনি দৌড়ে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে, একই জেলা থেকে অন্য জেলায়। তো এই কাজগুলো তিনি করতেন আলহামদুলিল্লাহ, এবং এর কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তিনি ছিলেন। পরবর্তীতে তার বয়সের আধিক্য এবং নানা কারণে তিনি এ দায়িত্ব থেকে অব্যাহতি নেন, পরবর্তীতে আমাকে দায়িত্ব দেয়া হয়। তো আমার বাবা তিনি আপনার আমাদেরকে গড়ার জন্য সবচেয়ে যে জিনিসটা তার মুখ্য ভূমিকা রাখতো তা হলো তার কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো আসলে অন্য বাবা মার মধ্যে আমি সাধারণত সচরাচর খুব বেশি দেখি না। তোমাদের একটা হলো তিনি আমাদেরকে যা নসিহা করতেন সেটা নিজে আগে আমল করতেন, এবং শুধু আমল করতেন না, সেটা তার মধ্যে আমল ছিল সবচাইতে গুরুত্বের সাথে। তিনি এত গুরুত্বের সাথে আমল করতেন যে আসলে ওই ধরনের গুরুত্বের সাথে আমল করতে কাউকে দেখাও যেত না। এর একটা প্রভাব সন্তান হিসাবে আমাদের উপরে কম বেশি পড়ত। আমার মনে পড়ে যে ছোটোবেলায় তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তো এমন হতো, বিশেষ করে রমজান মাসে, যে তিনি একটু তারাবির পরে সামান্য শুয়ে আবার উঠে যেতেন, উঠে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে এরপরে রোনাজারি দোয়া কান্নাকাটি শুরু করতেন। এত দীর্ঘ সে তার সে দোয়া ছিল, এবং এত তার সে আপনার কলিজা ছেঁড়া দোয়া ছিল আল্লাহর কাছে কায়মন ভাগ্যে। সেই দোয়ার আকুতি এটা শুনে কোনো পাষাণও শুয়ে থাকতে পারতো না, আমরা শুয়ে থাকতে পারতাম না, আমরা উঠে উজু করে তার পাশে দাঁড়িয়ে নামাজ শুরু করতাম এবং দোয়া শুরু করতাম। আমার এখনও দোয়ার কিছু ভাষা মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে তিনি বলতেন, হে আসমান জমিনের মালিক, হে চন্দ্র সূর্যের মালিক, আপনি আমাকে মাফ করে দিন। আত্মীয় স্বজন সবার নাম ধরে ধরে সবার জন্য দোয়া করতেন এবং আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া অনেক বেশি করতেন। দোয়ার আমলটা আমার বাবার মধ্যে অনেক বেশি আমরা দেখেছি। আর তিনি যখন দোয়া করতেন খুব দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন, খুব কায়মনোবাক্যে দোয়া করতেন, খুব চোখের পানি ফেলে দোয়া করতেন, রমাদান মাসে ইফতারের অনেক আগে থেকে দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন, এই সময় অন্য কোনো কিছু তিনি সহ্য করতে পারতেন না। এইটা ছিল তার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে তিনি আল্লাহর কাছে দোয়ার ব্যাপারে তার এক বিশেষ যত্ন ছিল। আরেকটা হলো নামাজের ব্যাপারে তার আন্তরিকতা। নামাজের ব্যাপারে তিনি এত আন্তরিক ছিলেন যে এত নামাজের ব্যাপারে সিরিয়াস মানুষ আমি খুব কম দেখেছি। আমার বাবাকে আমি বুঝজ্ঞান হয়েছে দেখে দেখেছি যে কোনো অসুবিধা হলে, কোনো একটা ছোটো বড় সমস্যা হলেই উজু করে দুই রাকাত দীর্ঘ রুকু সিজদা দিয়ে, দীর্ঘ কেরাত দিয়ে, খুব সময় নিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন, এরপরে খুব দোয়া করতেন আল্লাহর কাছে হাত তুলে। এরপর তিনি ওই কাজের জন্য দুনিয়াবি যত উদ্যোগ আছে সেগুলো গ্রহণ করা শুরু করতেন। আলহামদুলিল্লাহ প্রতিটা সমস্যাই আল্লাহ তাআলা সমাধান করে দিতেন অলৌকিকভাবে। আর পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে তো তার গুরুত্বের কথা বলাই বাহুল্য। তার মৃত্যুর সময়কার কয়েকটি দৃশ্য, অসুস্থ হওয়ার পর জীবনের শেষ মুহূর্তের কয়েকটি দৃশ্য এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার বাবা শেষে একদিন সেন্সলেস অবস্থায় ছিলেন, মাগরিবের তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ঘুমের ব্যথার কারণে, এবং ঘুম হচ্ছিল না কয়েকদিন। তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তিনি কিন্তু গভীর ঘুমে ছিলেন। তখনও তিনি সব আশপাশে সবাইকে বলতে লাগলেন যে আমি কি মাগরিব পড়ব না, মাগরিব ওয়াক্ত হয়েছে না, এটা বলে আবার তিনি ঘুমের ঘোরে হারিয়ে গেলেন।
অর্থাৎ ওয়াক্ত হয়েছে, কোন ওয়াক্ত হয়েছে, ঘুমের মধ্যেও তার সেটার খবর থাকত। এর একটু পরে আবার এশার ওয়াক্ত হয়েছে, তিনি উঠে দিব্যি পশ্চিম দিকে ফিরে একেবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজ পড়লেন, অথচ তার উজু নাই, তার সেই সেন্সটুকু পর্যন্ত নাই। এরপর আবার তিনি ঘুমের গভীর ঘুমে হারিয়ে গেলেন, অর্থাৎ ঘুমের মধ্যেই তিনি নামাজ পড়তেন। আল্লাহ আকবার, এরকম অবস্থা আমি খুব বেশি মানুষের মধ্যে দেখিনি। এরপর হাসপাতালে নার্সদেরকে অস্থির করে ফেলতেন ওয়াক্ত হলে তাইমের মাটি দেওয়ার জন্য। আমাকে একজন নার্স বলেছেন যে আপনার বাবা কীভাবে যে টের পেয়ে যান ওয়াক্ত হয়েছে, ঠিক এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত হয়ে গেলে উনি টের পান, বলেন যে ওয়াক্ত হয়েছে না, আমাকে তেমন মাটি দাও। এবং এনআইসিউতে পর্যন্ত, যেখানে তার হাতে এখানে শুই ওখানে আপনার স্যালাইন এবং নাকে আপনার নল, অক্সিজেনের পাইপ, এত কিছুর মধ্যেও দেখা গেল যে তিনি ওয়াক্ত হলে ঠিকই নামাজ পড়তেন। নামাজের পরে এত সিরিয়াসনেস আমি আর দেখিনি কোনো মানুষকে। তাহাজ্জুদ, ইশরাক, এগুলো নিয়মিত তিনি করতেন। রমাদানের শেষ দশকে কখনো তিনি ঘুমোতেন না, সারা রাত জেগে বাদবন্দি করতেন। ফ্লাসবর্তি চা থাকতো তার পাশে, আমার মাকে সাথে রেখে তিনি বাদবন্দি করতেন। আর শেষ দশক আসলে তিনি মসজিদে চলে যেতেন, এতেকাফ করতেন। এতেকাফটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, অনেক আমল আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, যে আমলগুলো আসলে আমি হয়তো বাবার কাছ থেকে না শিখলে শুধু কোরআন হাদিস পড়ে হয়তো শিখতে পারতাম না। মানুষ আসলে পড়ে বা শুনে যতটুকু শিখে তার চেয়ে দেখে শিখে অনেক বেশি। এই জন্য আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরা তাদের সামনে আদর্শ মানুষ হতে হয়, আদর্শ আমলের দৃষ্টান্ত তাদের সামনে স্থাপন করতে হয়। এগুলো দেখে সন্তানরা মূলত শিখে। তো এর পাশাপাশি কোরআন তেলাওয়াতের একটা বৈশিষ্ট্য বাবার মধ্যে ছিল, যে আব্বা অনেক বেশি কোরআন তেলাওয়াত করতেন, কোনো দিন কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারতেন না। একটা দিন যত ব্যস্ত হোক, যত ঝামেলা হোক, কোরআন তেলাওয়াত তাকে করতেই হবে, এই আকুতি তার মধ্যে ছিল। তিনি কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারতেন না সচরাচর, এবং কোনো দিন কোনো ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত যদি না করা হতো তিনি এরপর অস্থির হয়ে যেতেন, এবং রীতিমতো অস্থির হয়ে ব্যাকুল হয়ে বলাবলি করতেন যে আজকে আমার কোরআন তেলাওয়াতটা হলো না, এর কারণে হলো না, ওই ঘটনার কারণ হলো না, এটার কারণ হলো না, আফসোস। এবং শোয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি একটু কোরআন একটু পড়ে হলেও শুইতেন, সামান্য একটু কোরআন হলেও ধরে পড়তেন। এবং কোরআন পড়ার পরে এক ব্যাকুলতা তার মধ্যে ছিল, কোরআনকে যে ব্যক্তি এরকম সঙ্গী বানায় ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামুল কোরআন ইশফা আনিল আবদ, বান্দার জন্য কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে এবং বলবে আল্লাহ রাতের বেলা তাকে আমি ঘুমোতে দেইনি, সে আমাকে নিয়ে ব্যস্ত ছিল, আজকে আমি তার থেকে পৃথক হব না, তাকে মাফ করতে হবে, জান্নাত দিতে হবে। তো এই জন্য এই আমলগুলো আমাদের মধ্যে আসা দরকার, আমার বাবার মধ্যে এগুলো অনেক বেশি ছিল। তো খোলাসা হলো তার কিছু বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হলো তিনি খুব বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, অনেক বেশি দোয়া, রোনাজারি, কান্নাকাটি করতেন, অনেক লম্বা সময় দোয়া করতেন, আমাদের আজকাল দোয়া করা হয় না অনেকের। আরেকটা হলো যে তিনি নামাজের পরে অনেক বেশি পাবন্দি ছিলেন, তার মধ্যে সালাত আদায়ের পরে অনেক সিরিয়াসনেস ছিল, সুন্দর করে সালাত আদায় করা, সময় নিয়ে সালাত আদায় করা, লম্বা সময় নিয়ে সালাত আদায় করা, রুকুতে গেলে উঠতে না চাওয়া, সিজদায় গেলে আর উঠতে না চাওয়া, লম্বা লম্বা সময় তিনি করতেন, এবং সালাত ছাড়া তিনি বাঁচতেন না। আরেকটা হলো যে রমজানের শেষ দশক এতেকাফ তিনি কখনো ছাড়তেন না, এবং তাহাজ্জুদ, ইশরাক, নফল সালাতের পরে খুব গুরুত্ব দিতেন, এবং বিশেষভাবে কোরআন তেলাওয়াত ছিল তার জীবনের অন্যতম ব্রত। আল্লাহ তাআলা এই নেক আমলগুলো আমাদেরকে এভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, এবং উত্তম দৃষ্টান্ত আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের অধীনস্থ যারা আছেন তাদের সামনে যেন আমরা হতে পারি সে তৌফিক দান করুন।